আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী, আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ হাসান, সহকারী শিক্ষক আফরোজ খান মডেল স্কুল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পঞ্চম অধ্যায়। আমরা গত ক্লাসগুলিতে নবী ও রাসূলগণের জীবনী সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমাদের পঞ্চম অধ্যায়টা শেষ হবে। আজকে প্রথমেই আমরা যে নবী সম্পর্কে আলোচনা করব, উনি হচ্ছেন হযরত লূত আলাইহিস সালাম। হযরত লূত আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন বিখ্যাত নবী ছিলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাই হারানের পুত্র ছিলেন। হযরত লূত আলাইহিস সালামের পিতা হারান, হযরত লূত আলাইহিস সালাম যখন অনেক ছোট ছিলেন তখন তিনি মারা যান, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতৃহারা হযরত লূত আলাইহিস সালামকে ছোটবেলা থেকেই লালন পালন করতেন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো প্রথম দিকে কোনো সন্তান ছিল না, এজন্য তিনি লূত আলাইহিস সালামকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। হযরত লূত আলাইহিস সালাম সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহাও সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তানাদি ছিল না, এজন্য তিনি হযরত লূত আলাইহিস সালামকে নিজের ওয়ারিশ মনে করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিনানে ছিলেন তখন তিনি হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহর দিন প্রচার করার জন্য সামুদ পাঠিয়েছিলেন। সেখানকার সম্প্রদায়েরা ছিল অত্যন্ত লোভী এবং গর্বকারী। তারা আল্লাহর নাফরমানির কাজগুলো অত্যন্ত গর্বের সাথে করে বেড়াত এবং প্রকাশ্যে করে বেড়াত, তাদের কোনো লজ্জা ছিল না। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে হিদায়তের জন্য আহ্বান করান। তারা হযরত লূত আলাইহিস সালামের কথা শুনল না, বরং হযরত লূত আলাইহিস সালামের সাথে শত্রুতা শুরু করলো। হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর আজাবের ভয় দেখালেন, কিন্তু তার সম্প্রদায়ের লোকেরা হযরত লূত আলাইহিস সালামকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার ঘোষণা করলেন। তখন হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাদের অনুসারীদেরকে নিয়ে স্থান ত্যাগ করলেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে ওইখানে বিকট শব্দ এবং অগ্নিবৃষ্টি দিয়ে, পাথর বৃষ্টি দিয়ে ওই এলাকাটিকে পুরোপুরি উল্টিয়ে দিলেন। প্রিয় শিক্ষার্থীরা, লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের আজাবের যে নিদর্শন রয়েছে এটা বর্তমান সময়েও তোমরা দেখতে পারো। জর্দানে এটা রয়েছে, এটাকে বলা হয় লূত সাগর বা মৃত সাগর। এখানে কোনো মাছ নেই এবং মানুষ ওই সাগরে কখনো ডুবে না, ওইখানে পানির ঘনত্বটা একটু বেশি। তোমরা ইচ্ছা করলে বিভিন্ন টেলিভিশনে দেখতে পারো, অথবা নেটেও যদি সার্চ দেও তোমরা ইচ্ছা করলে এই লূত সাগরটা দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা হযরত শুআইব আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আলোচনা করব। হযরত শুআইব আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন বিখ্যাত নবী। তিনি মাদানে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যে শহরে জন্মগ্রহণ করেছিলেন সেই শহরটি মাদান নামে পরিচিত। এটি আরব, মিশর ও শামের পূর্বে অবস্থিত ছিল, এবং সেদিক দিয়ে সবসময় বাণিজ্য কাফেলা যাতায়াত করত। হযরত মুসা আলাইহিস সালাম যখন
মিশর থেকে মাদান গিয়েছিলেন, তখন তিনি হযরত শুআয়ব আলাইহিসসালামের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং হযরত শুআয়ব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের খেদমত, কর্মদক্ষতা এবং চারিত্রিক গুণে মহামান্বিত হয়ে তার কনিষ্ঠ কন্যা সাফুরাকে তিনি হযরত মুসা আলাইহিসসালামের সাথে বিয়ে দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিসসালাম সেখানে 10 বছর কাটিয়েছিলেন এবং হযরত শুআয়ব আলাইহিসসালামকে তার চমৎকার বক্তৃতার জন্য খাতিবুল আম্বিয়া বলা হয়। হযরত শুআয়ব আলাইহিসসালাম যে সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছিল তাকে আহলে মাদিয়ান বা আসহাবে মাদিয়ান বলা হয়। হযরত শুআয়ব আলাইহিসসালামের যে সম্প্রদায় ছিল তারা ছিল অত্যন্ত লোভী, তারা নবীর কথা মানল না এবং যারা নবীর কথা মানত তাদেরকে বাধা দিত, তাদের ধন সম্পদ লুটে নিত এবং তারা হযরত শুআয়ব আলাইহিসসালামকেও এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করল। হযরত শুআয়ব আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে হাজরা মাউত চলে গেলেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করলেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা হযরত ইলিয়াস আলাইহিসসালাম সম্পর্কে জানব। হযরত ইলিয়াস আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার একজন বিখ্যাত নবী। তিনি হযরত মুসা আলাইহিসসালামের ভাই হারুন আলাইহিসসালামের বংশধর ছিলেন। তিনি জর্দানের সামুদে জন্মগ্রহণ করেন। তখনকার ইসরায়েলের শাসনকর্তা ছিলেন আখিব বা আখিয়াব। তখন হযরত হিজকিল আলাইহিসসালামের পরে এবং হযরত আল ইয়াসা আলাইহিসসালামের পূর্বে এসেছিলেন এবং তিনি হযরত হিজকিল আলাইহিসসালামের স্থলাভিষিক্ত হন। প্রথম দিকে হযরত ইলিয়াস আলাইহিসসালামের সম্প্রদায়েরা তার কথা শুনছিল না। তিনি হযরত ইলিয়াস আলাইহিসসালাম তাদের হেদায়েতের জন্য আহ্বান জানালেন এবং প্রথম দিকে তখনকার যে শাসনকর্তা ছিল তিনি হযরত ইলিয়াস আলাইহিসসালামের প্রতি ঈমান এনেছিলেন, কিন্তু পরবর্তীতে তার স্ত্রীর সহায়তায় পরবর্তীতে তিনি আবার শিরকে লিপ্ত হন। হযরত ইলিয়াস আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা মূর্তি পূজা করত এবং নানা রকম তারকার পূজা করত। তাদের প্রধান মূর্তির নাম ছিল বাল দেবতা। হযরত ইলিয়াস আলাইহিসসালাম তার সম্প্রদায়ের লোকদের হেদায়েতের জন্য বুঝালেন, কিন্তু তার সম্প্রদায়ের লোকেরা হযরত ইলিয়াস আলাইহিসসালামের কথা মানল না। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিলেন। প্রথম 3 বৎসর বৃষ্টি বন্ধ করে দিলেন এবং ওইখানে প্রচণ্ড, তখন হযরত ইলিয়াস আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা নবীর নিকট আবেদন নিবেদন করার পরে হযরত ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং আল্লাহ তাআলা ওইখানের পরিস্থিতি আবার স্বাভাবিক করে দেন। কিন্তু কিছুদিন পরেই হযরত ইলিয়াস আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা আবার সেই পাপ কাজে লিপ্ত হলো। তখন আল্লাহ তাআলা আবার তাদেরকে আযাব দেন। তখন হযরত ইলিয়াস আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা নবীকেই এই আযাবের জন্য দোষারোপ করলেন। তখন আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইলিয়াস আলাইহিসসালাম ওই স্থান ত্যাগ করলেন। আল্লাহ তাআলা তার সম্প্রদায়ের লোকদের আযাবে ধ্বংস করে দেন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা হযরত জুলকিফুল আলাইহিসসালামের সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থী, হযরত জুলকিফুল আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা। আর জুলফিকুল শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা রক্ষাকারী এবং
দায়িত্ব পালনকারী। হযরত ইয়াসা আলাইহিস সালাম যখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তখন তিনি একজন প্রতিনিধি নির্বাচন করার জন্য মানুষ খুঁজছিলেন এবং তাই তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে আহ্বান করলে তারা একত্রিত হন এবং হযরত ইয়াসা আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদের মধ্য থেকে একজন প্রতিনিধি নিযুক্ত করব এবং যিনি নবীর সব কার্যকলাপ পালন করবেন এবং তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে তিনটি শর্তে শর্ত করলেন। শর্তগুলি হচ্ছে যে সারা জীবন দিনে রোজা রাখতে হবে এবং সারা রাত ইবাদত করতে হবে এবং কখনো রাগ করা যাবে না। তখন তার সম্প্রদায়ের লোকদের মধ্যে হতে একজন উঠে দাঁড়ালো এবং তিনি বললেন এই তিনটা গুণই আমার মধ্যে রয়েছে। হযরত হিজকিল আলাইহিস সালাম ইয়াসা আলাইহিস সালাম ওই দিনের মতো সমাবেশ ভেঙে দিলেন। পরবর্তী দিনে আবারও তার সম্প্রদায়ের লোকদেরকে একত্রিত করলেন এবং তাদেরকে ওই তিনটি শর্তের কথা জানালেন। পরের দিনেও হযরত জুলকিফল আলাইহিস সালাম বললেন যে আমার মধ্যে এই তিনটি শর্ত রয়েছে। তখন হযরত ইয়াসা আলাইহিস সালাম হযরত জুলকিফল আলাইহিস সালামকে তার প্রতিনিধি নিযুক্ত করলেন এবং হযরত জুলকিফল আলাইহিস সালাম সারা জীবন এই তিনটি শর্ত পালন করলেন। একদিন ইবলিস শয়তান তার ধৈর্যচ্যুতির জন্য বৃদ্ধ মজলুম বেশে তাকে রাগাতে চাইলেন এবং পরপর তিন দিন ইবলিস শয়তান এই কাজটি করলেন কিন্তু হযরত জুলকিফল আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হন, তিনি রাগ করলেন না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা হযরত জাকারিয়া আলাইহিস সালামের জীবনী সম্পর্কে জানব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন বিখ্যাত নবী। তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের বংশধর এবং তার স্ত্রী ছিলেন হযরত হারুন আলাইহিস সালামের বংশধর। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন নবী ঈসা আলাইহিস সালামের মাতা মরিয়মের অভিভাবক এবং তিনি ওই জায়গার মুতাল্লি এবং ইবাদত খানার ইমাম ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো সন্তানাদি ছিল না কিন্তু তিনি একবার মরিয়ম আলাইহিস সালামের ঘরে অমৌসুমী ফল দেখে তার মনে সন্তানের আশার সঞ্চার জাগল। তিনি আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তানের সুসংবাদ দিলেন যার নাম হবে হযরত ইয়াহইয়া আলাইহি আসসালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদের আল্লাহর হিদায়তের জন্য আহ্বান জানালেন কিন্তু তার সম্প্রদায়ের লোকেরা তার কথা শুনল না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর আযাবের ভয় দেখালেন কিন্তু তার সম্প্রদায়ের লোকেরা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, এমনকি তাকে হত্যার পরিকল্পনা করল। একবার তার সম্প্রদায়ের লোকেরা তাকে হত্যার জন্য পরিকল্পনা করল এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম তখন একটি গাছের কুটরে লুকিয়েছিলেন এবং তখন তার সম্প্রদায়ের লোকেরা ওই গাছসহ হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম শব্দটিও করলেন না, তিনি ধৈর্যের পরীক্ষা করলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হযরত জাকারিয়া আলাইহিস সালামের জীবনী থেকে ধৈর্যের শিক্ষা নেব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায় শেষ করেছি। এখন পর্যন্ত আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হযরত জাকারিয়া আলাইহিস সালাম পর্যন্ত 10 জন
নবী ও রাসূলের জীবনী সম্পর্কে জেনেছি। তো তোমরা 10 জন নবী রাসূলের জীবনী সম্পর্কে খাতায় লিখবে। আমরা যখন তোমাদের স্কুল যখন খোলা হবে তখন তোমাদের এই খাতা দেখে আমরা এটার মূল্যায়ন করে দেব। তো এখন তোমাদের বইটা একটু নাও, দেখো 89 পৃষ্ঠায় এখানে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। আমার সাথে তোমরা একটু উত্তরগুলি মিলিয়ে নাও, আমি প্রশ্ন করব এবং কিছুক্ষণ পরে উত্তরেও বলে দিব। তো তোমরা আমার সাথে সাথে উত্তরগুলি মিলাবে। 1 নম্বর প্রশ্নে রয়েছে যে আমাদের সৃষ্টিকর্তা কে? তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে মহান আল্লাহ তাআলা। 2 নম্বর প্রশ্নে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার নাম কি? তোমরা সবাই নিশ্চয়ই জানো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার নাম হচ্ছে আমিনা। 3 নম্বর প্রশ্নে রয়েছে যে হারফুল ফিজার শব্দের অর্থ কি? হাব্বুল ফিজার শব্দের অর্থ হচ্ছে অন্যায় সমর। 4 নম্বর প্রশ্নে দেখো যে হিলফুল ফুজুল কত বছর স্থায়ী ছিল? তোমরা একটু চিন্তা করো, দেখো মনে আছে কি না যে হিলফুল ফুজুল 50 বছর পর্যন্ত স্থায়ী ছিল। 5 নম্বর প্রশ্নে রয়েছে যে সূরা আলাকের কয়টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে? হ্যাঁ, আমরা সবাই জানি যে সূরা আয়াতের প্রথম 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। এরপর রয়েছে যে হযরত মুসা আলাইহিস সালামের পিতার নাম কি? দেখো তো মনে আছে কি না, হযরত মুসা আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে ইমরান। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম কোন বংশে জন্মগ্রহণ করেন? হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল বংশে জন্মগ্রহণ করেন। এরপরে ফিরাউনের স্ত্রীর নাম কি? আমরা সবাই জানি যে ফিরাউনের স্ত্রীর নাম হচ্ছে আসিয়া। 10 নম্বর প্রশ্নে রয়েছে যে মিশর ছেড়ে হযরত মুসা আলাইহিস সালাম কোথায় গিয়েছিলেন? প্রিয় শিক্ষার্থীরা, মনে আছে কি যে হযরত মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মাদানে গিয়েছিলেন? সেখানে কিন্তু হযরত শোয়েব আলাইহিস সালামের সাক্ষাৎও তিনি লাভ করেছিলেন। আচ্ছা, এরপরে রয়েছে যে হযরত হুদা আলাইহিস সালামকে কোন জাতির নিকট পাঠানো হয়েছিল? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয় মনে আছে যে হুদা আলাইহিস সালামকে আহাদ জাতির নিকট আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। হযরত সালিহ আলাইহিস সালামকে কোন জাতির নিকট পাঠানো হয়েছিল? প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে হযরত সালিহ আলাইহিস সালামকে সামুদ জাতির হিদায়তের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এরপরে রয়েছে যে হযরত ইসহাক আলাইহিস সালামের পিতার নাম কি? শিক্ষার্থীরা, তোমরা একটু চিন্তা করো তো, হযরত ঈসা আলাইহিস সালামের পিতার নাম কি? কি তোমরা মনে করতে পেরেছো? হযরত ইসহাক আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইলিয়াস আলাইহিস সালাম কোন নবীর স্থলাভিষিক্ত হন? আমরা কিছুক্ষণ আগেই সেটা পড়েছি যে হযরত ইলিয়াস আলাইহিস সালাম হযরত হিজকিল আলাইহিস সালামের স্থলাভিষিক্ত হন। হযরত জুলকিফুল আলাইহিস সালাম কার পুত্র ছিলেন? হযরত জুলকিফুল আলাইহিস সালাম হযরত আয়ুব আলাইহিস সালামের পুত্র ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের পুত্রের নাম কি? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছুক্ষণ আগে সেটা পড়েছি যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের পুত্রের নাম ইহিয়া আলাইহি ওয়াসালাম। এখানে দেখো নিচের দিকে যে শূন্যস্থান পূরণ রয়েছে, 1 নম্বরে রয়েছে যে কুরআন মাজিদে 10 জন
নবী রাসূলের নাম উল্লেখ রয়েছে, যা আমরা আগেই পড়েছিলাম যে কোরআন মাজিদে মোট 25 জন নবী রাসূলের নাম রয়েছে। এরপরে দুই নম্বরে দেখো তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ নাম আবু তালিব। আমরা সবাই জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আবু তালিব। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশের উপর অটল বিশ্বাস ছিল। আমরা সবাই জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর উপর অটল বিশ্বাস ছিল। এরপর যে হিলফুল ফজুল শব্দের অর্থ কি, হিলফুল ফজুল শব্দের অর্থ ন্যায় সঙ্গ, শান্তি সঙ্গ। প্রথম 3 বছর 10 জন নরনারী ইসলাম গ্রহণ করেন, প্রথম 3 বছর 45 জন নরনারী ইসলাম গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী, এখানে রয়েছে যে বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মেলানো। আমরা সবাই জানি যে এটা তোমাদের পরীক্ষায় আসে, তো আমরা এটাও পড়ব। ক নম্বরে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আমিনা ইন্তিকাল করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশের শব্দের সাথে একটু মিলাও, তোমরা একটু চিন্তা করো। এরপরে আমি উত্তরটা বলে দিচ্ছি যে 6 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আমিনা ইন্তিকাল করেন। এরপরে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল গঠন করেন মাত্র 15 বছর বয়সে। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন, আমরা কিছুক্ষণ আগেই সেটা পড়ে এসেছি যে 40 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন। এরপরে রয়েছে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এটাও আমরা পড়ব, তোমরা আমার সাথে মিলিয়ে নাও উত্তরগুলি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? আমরা সবাই জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। মুহাম্মদ শব্দের অর্থ কী? আমরা সবাই জানি যে মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। 3 নম্বরে রয়েছে যে সর্বপ্রথম নবী আলাইসাল্লামের নাম লিখো। আমরা সবাই জানি যে আমাদের সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী হচ্ছে হযরত আদম আলাইহি আসসালাম। হিলফুল ফুজুল কি? হিলফুল ফুজুল হচ্ছে একটা। এরপরে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম চাকরদের সম্পর্কে কি বলেছেন? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরদের সম্পর্কে কি বলেছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরদের সম্পর্কে বলেছিলেন যে চাকররা তোমার ভাই, তাদেরকে কখনো কষ্ট দিবে না, তাদেরকে মর্যাদা দিবে, তোমরা যা খাবে তা তোমাদেরকে খাওয়াবে এবং তোমরা যা পড়বে তা তাদেরকে পড়তে দিবে এবং তাদের কাজে সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা করবে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরদের সম্পর্কে আরও বলেন যে শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও। এরপরে রয়েছে যে প্রাচীনকালে মিশরের বাদশাদেরকে কি বলা হতো? আমরা সবাই জানি যে প্রাচীনকালে মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হতো। মুসা আলাইসাল্লাম কার ঘরে এবং অর্থ ব্যয়ে লালিত পালিত হয়েছিলেন? আমরা সবাই জানি যে মুসা আলাইসাল্লাম ফেরাউনের ঘরে এবং ফেরাউনেরই অর্থ ব্যয়ে এবং মুসা আলাইসাল্লামের মাতা লালন পালন করেছিলেন। এরপরে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে যে 3 জন নবী আলাইসাল্লামের নাম লেখো। একদম সহজ, তোমরা নিজেরাও পারবে, তারপরেও আমি বলে দিচ্ছি তোমরা যে কোনো 3 জন নাম নবীর নাম লিখলেই হবে, কিন্তু একটু সুন্দরভাবে সাজিয়ে লিখতে গেলে, যেহেতু আমাদের সর্বপ্রথম এবং নবী হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, তার নামটা সবার আগে লিখতে পারো,
এবং মাঝখানে লিখতে পারো হযরত মূসা আলাইহিসসালাম এবং সর্বশেষ তোমরা লিখতে পারো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে, তোমরা অবশ্যই 1 থেকে 13 পর্যন্ত প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখবে। তোমাদের স্কুল যখন খোলা হবে তখন আমরা এটা দেখে মূল্যায়ন করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।